নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা, শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। চন্দননগরের নিরঞ্জন শোভাযাত্রায় অনুপ্রাণিত হয়ে কলকাতার দুর্গাপুজো কার্নিভাল চন্দননগরের মুখ্যমন্ত্রী। নবমীতে সোমরাগ্রামে পূজিতা 850 বছরের প্রাচীন অষ্টধাতুর জগদ্ধাত্রী। আসছে বিস্তারিত খবরে। চন্দননগরের নিরঞ্জন শোভাযাত্রায় অনুপ্রাণিত হয়ে কলকাতায় দুর্গাপুজো কার্নিভালের সূচনা। জগদ্ধাত্রী পুজোর মহানবমী উপলক্ষে আকাশপথে চন্দননগরে উপস্থিত হয়ে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদেরটা আমি নিয়েছি, কিন্তু তার মধ্যে আমি আমার ভিশন দিয়েছি। চন্দননগরে এসে এখানকার বিখ্যাত নিরঞ্জন শোভাযাত্রা থেকেই যে কলকাতার দুর্গাপুজো কার্নিভালের আইডিয়া, তা আরও একবার স্বীকার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত কয়েক বছরের ন্যায় এবারেও চন্দননগর জগদ্ধাত্রী মায়ের কাছে আরাধনা করে গেলেন মুখ্যমন্ত্রী। এদিন দুপুর একটা নাগাদ চন্দননগর কুঠির মাঠে মুখ্যমন্ত্রীর কপ্টার নামে। সেখান থেকে গাড়িতে করে তিনি পৌঁছন বড় কালীতলা বারোয়ারিতে। সুবর্ণ জয়ন্তী বর্ষের এই পুজো মণ্ডপে এসে তিনি পুজো দেন। এখানে নবমীর অঞ্জলিও দেন তিনি। এরপর মঞ্চে উঠে প্রথমেই তিনি মাইক হাতে চণ্ডীপাঠ করেন। তারপর তিনি বলেন, আপনাদের এখানে বিখ্যাত নিরঞ্জন শোভাযাত্রা দেখেই আমরা কলকাতায় পুজো কার্নিভাল শুরু করেছি, যা ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে সুনাম অর্জন করেছে। আমি বলছি, কলকাতা দুর্গাপুজো কার্নিভাল একদিন বিশ্বের এক নম্বর কার্নিভাল হবে। এরপর তিনি পুজো কমিটিদের উদ্দেশ্যে বলেন, আপনারাও এইটুকু জায়গার মধ্যে অনেক করেন, তবে আপনাদেরকে আরও ডিসিপ্লিনড হতে হবে। একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে, একদিকে গাড়ি থাকবে, আর মাঝখানের অংশটা শুধুই সাধারণ মানুষের জন্য থাকবে। আমরা দুর্গাপুজোর কার্নিভাল শুরু করেছি কলকাতায়, এবং মনে রাখবেন, কিন্তু আপনাদের থেকে আমরা অনেক এগিয়ে গেছি, তার কারণ আপনাদের একটা ছোট্ট জায়গা, তাতে আপনারা অনেকটাই করেন, কিন্তু আমরা সবটা নিয়ে করি, ফলে আমাদের একটা বড় হয়। কিন্তু বড় হলেও মনে রাখবেন, আমরা কিন্তু খুব ডিসিপ্লিন ওয়াইজে সুন্দর করে একেবারে করি। আপনাদেরও আস্তে আস্তে পুজো প্যান্ডেলগুলো ডিসিপ্লিন ওয়াইজে করতে হবে। আলো একদিকে থাকবে, একদিকে মিছিল থাকবে, একদিকে কালচারাল প্রোগ্রাম থাকবে, একদিকে লরিগুলো থাকবে, আর মধ্যেখানটা ফাঁকা থাকবে, মধ্যেখানে দুপাশে পাবলিক থাকবে। এইভাবে আস্তে আস্তে আপনাদেরও আমাদের দুর্গাপুজোর কার্নিভালটা নজর রাখবেন, তাহলে আপনারা আস্তে আস্তে চন্দননগরে একই টাইপের করে আসতে পারবেন। আপনাদেরটা আমি নিয়েছি, কিন্তু ওর মধ্যে আমি আমার ভিশন দিয়েছি, দিয়ে দুর্গাপুজোর কার্নিভাল করছি, যেটা আজকে সারা পৃথিবীর প্রচুর মানুষের মন কেড়েছে। এবং আগামী দিন মনে রাখবেন, ওই কার্নিভাল পৃথিবীর এক নম্বর কার্নিভালে প্রমাণ করা আমাদের লক্ষ্য। কাজে আপনাদের কার্নিভালে খুব ভালো হোক, এবং ইন্দ্রনীলদের বলবো সবাই বেশি করে টাইম দিয়ে রমনা তোমরা থাকবেন, অসীমারাও যারা সময় পাবে তারা থাকবেন, রামবাবুরাও থাকবেন, অশোকদা অবশ্যই অসুস্থ, খুব একটা সুস্থ নয়, তাও বিজয়া করতে গিয়েছিলেন আমার বাড়িতে। সুতরাং সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। চন্দননগরের তো একটা ইতিহাস আছে, চন্দননগরের মিষ্টি আছে, চন্দননগরের লাইট আছে। আমরা চন্দননগরের জন্য লাইট হাব তৈরি করেছি, এবং আলো হাব, এবং এই আলো হাব অনেক জায়গাতেই আজকে এই আলো হাব থেকে আমরা সমস্ত কিছু নিচ্ছি, আইডিয়া নিচ্ছি। সুতরাং আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাদের সকলের হৃদয়ে আলো আসুক, মনে আলো আসুক, হৃদয়টা আলোকিত করুক, মনটা আলোকিত করুন, দেখবেন সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। এরপর তিনি মঞ্চ থেকে নেমে পাশেই বড় সর্বজনীনে উপস্থিত হন। সেখানেও তিনি পুজো এবং অঞ্জলি দেন। সেখান থেকে তিনি কলকাতার উদ্দেশ্যে উড়ে যান। এদিন মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন ও অসীমা পাত্র, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সাংসদ ডাক্তার রত্না দেনাক সহ অন্যান্যরা। পারমিতা ও নবনীতার সাথে অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। আনুমানিক 300 বছরের প্রাচীন জগদ্ধাত্রী পুজো মহাসাড়ম্বরে অনুষ্ঠিত হল খানাকুল 2 নম্বর পঞ্চায়েতের গুজরাট গ্রামের গাঙ্গুলি বাড়িতে। প্রায় 5 পুরুষ ধরে অনুষ্ঠিত এই পুজোতে মেতে উঠল পরিবার সহ গোটা গ্রাম। খানাকুল 2 নম্বর পঞ্চায়েতের গুজরাট গ্রামে গাঙ্গুলি বাড়ির জগদ্ধাত্রী পুজো আনুমানিক 300 বছরের বেশি বলে দাবি করেছে গাঙ্গুলি পরিবার। এখানে 5 পুরুষ ধরে পূজিত হচ্ছেন মা জগদ্ধাত্রী। শোনা যায়, সেই সময়ের ব্রিটিশ পরিবারের মেয়ে ত্রিপুরা সুন্দরী। এই বাড়িতে একদিন পুজো হয়, নবমীতে। সকাল দুপুর ও রাতে পুজো হয় মায়ের। মায়ের দুদিকে দুই সখা থাকে,
তাদের নাম সখী ও বিজয়া। খুবই নিষ্ঠা সহকারে পুজো করেন গাঙ্গুলি পরিবার। এই পরিবারের সদস্য অশোক গাঙ্গুলি চন্দননগরে থাকেন, কিন্তু পুজোর সময় তিনি চন্দননগর ছেড়ে চলে যান বাড়ির পুজোয় অংশ নিতে। পরিবারের অন্য সদস্যরা যারা বাইরে থাকে তারাও এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে, তাই পুজোর সময় খানাকুলের গাঙ্গুলি বাড়ি এক উৎসবের চেহারা নেয়। এই পুজোর বৈশিষ্ট্য হল এক মন দশের চালের নৈবেদ্য দেওয়া হয়, সোনার উপর গহনায় সাজানো হয় মা জগদ্ধাত্রীকে। ছাগ বলির প্রথা চলে আসছে প্রথম থেকেই, গ্রামের লোকেদের খাওয়ানো হয়। এই পুজোকে ঘিরে আনন্দে মেতে ওঠে গাঙ্গুলি পরিবার সহ গ্রামের লোকেরা। দশমীতে মাকে বরণ করে বিসর্জন দিতে নিয়ে যাওয়া হয় তারকেশ্বর নদীতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর ভাগার পর চৌমাথার পুজো এবার ২৪তম বর্ষে পদার্পণ করল। এবারে এখানকার থিম থাইল্যান্ডের শিব মন্দির। ফাইবার ও পাটকাঠি দিয়ে তৈরি এই মণ্ডপের এবারের বাজেট ৫ লক্ষ টাকা। চন্দননগর ভাগার মোড় চৌমাথার পুজো এবারে ২৪ বছর। প্যান্ডেলের থিম থাইল্যান্ডের শিব মন্দির। ফাইবার ও পাটকাঠি দিয়ে তৈরি থিম দেখতে বহু দর্শনার্থী ভিড় করছেন। নবমীতে যজ্ঞের আয়োজন করেছে পুজো কমিটি, বিকেলে ভোগ বিতরণ করা হবে সকলের জন্য। এই পুজোর বাজেট ৫ লক্ষ টাকা। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। দর্শনার্থীর গলা থেকে হার ছিনতাইয়ে গ্রেপ্তার দুই মহিলা দুষ্কৃতী। পুজো কমিটির সদস্য ও ভদ্রেশ্বর থানার তৎপরতায় অবশেষে গ্রেপ্তার করা হয় তাদের। ঘটনায় চাঞ্চল্য ভদ্রেশ্বর তেঁতুলতলা এলাকায়। দুই মহিলা দুষ্কৃতীর গ্রেফতার। আজ সকালে ভদ্রেশ্বর তেঁতুলতলায় জগদ্ধাত্রী পুজো দিতে আসেন কলকাতা থেকে মা ও ছেলে। পুজো দেওয়ার পরই দুজন মহিলা দুষ্কৃতী কলকাতা থেকে পুজো দিতে আসা মহিলার গলা থেকে হার ছিনতাই করে। পালাতে গেলে তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্য ও ভদ্রেশ্বর থানার কর্মরত পুলিশ হাতে নাতে ধরে থানায় নিয়ে যায় তাদের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে নবমীতে সোমরা গ্রামে পূজিতা ৮৫০ বছরের প্রাচীন অষ্টধাতুর জগদ্ধাত্রী। বিরতির পর ফিরে আসব আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। সিটি ও এলএমসিএল এর ব্যবস্থাপনায় কেসি দাস গ্রুপ প্রেজেন্টস অষ্টমী নন্দিনী ২০১৯ সকাল ১০টায় অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের মণ্ডপে, ২টায় কলুপুকুর সার্বজনীনে, ২টায় বড় কালীতলা পূজা প্রাঙ্গণে থাকছেন সেলিব্রিটি জাজেস আর আকর্ষণীয় পুরস্কার। ফর্ম ফিল আপ করুন অনলাইনে www.citychannels.com। চোখ রাখুন সিটি ইভেন্টস এর ১৯ নম্বর চ্যানেলে এবং এলএমসিএল ক্লাসিকের ৩১৯ নম্বর চ্যানেলে। নিবেদনে কেসি দাস গ্রুপ, কেসি দাস ডেভেলপার্স চন্দননগর, ১০-১০ চুচুড়া চন্দননগর, সুস্বাদু লাজবাব খাদ্যের সমাহার সিটি ক্লাব বাস স্ট্যান্ড চুচুড়া, শিবম কম্পিউটার স্টেশন রোড চুচুড়া, কেসি দাস স্পা ইনিস রোড চিনসুলা ও কোর্ট মোড় চন্দননগর, কেসি দাস স্পা এখন কলনগর। সৌভাগ্যের দিশা ২১/২৯৫ বড় বাজার বটতলা চুচুড়া হুগলি ইছামই কালী মন্দিরের পিছনে। পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি ও কৃষ্ণা অ্যালুমিনিয়াম। ইভিনিং স্টার রেস্টুরেন্ট চুচুড়া, ডিজিটাল হুগলি, সিটি বলিউড, সিটি সিনেমা ইউটিউব চ্যানেল। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhogsheshwari Mundi, Sharachandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns.
make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome. A floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. Dewangan Apartment, Baroduari Oshottotala, Hooghly. Hooghly Ghat Station in Nikot. এই প্রথমবার হুগলি চুচুড়ায় 10 লাখে 2 BHK ফ্ল্যাট। এই প্রথমবার মাসিক মেইনটেনেন্স চার্জ ছাড়া ফ্ল্যাটে থাকার সুবিধা। প্রথমবার একই ফ্ল্যাট বিল্ডিং এ 2টি লিফটের সুবিধা। এই প্রথমবার কোনো হিডেন কস্ট ছাড়া ফ্ল্যাট কেনার সুবিধা। সমবায় ব্যাংক লোন এবং PMAY এর সুবিধা গ্রহণ করুন। যোগাযোগ 9433542346 এবং 9831471857। দীঘায় সমুদ্র থেকে কিছুটা দূরে রয়েছে হোটেল রূপসা ভ্যালি। পরিচ্ছন্ন, সাজানো গোছানো, সর্বসুবিধাযুক্ত এসি নন এসি রুম, লজিং ফুডিং সুবিধা সহ ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি। বুকিং এর জন্য যোগাযোগ উমা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ESI 3 নম্বর গেট, জিটি রোড, ব্যান্ডেল, হুগলি। মোবাইল 7988006959 9874055280। এবারে ওড়িশার তাঁতশিল্প চন্দননগরে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ওড়িশারই বিভিন্ন রাজ্যের তাঁতের শাড়ি নিয়ে হাজির চন্দননগরের সম্বলপুরী বস্ত্রালয়। এখানে কেনার পাশাপাশি ওড়িশার তাঁত বস্ত্রের বিশাল প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। গত 22 অক্টোবর থেকে শুরু হওয়া এই বিশেষ প্রদর্শনী ও বিক্রয় চলবে আগামী 2 নভেম্বর পর্যন্ত। চন্দননগর বাগবাজার চৌমাথায় এই সম্বলপুরী বস্ত্রালয়ে আপনি পাবেন কটকি শাড়ি, তসর শাড়ি, বমকাই শাড়ি, সম্বলপুরী শাড়ি, পাশাপাশি থাকছে লুঙ্গি, গামছা, বেড কভার ও আরো অনেক ধরনের ওড়িশার তাঁত বস্ত্র। প্রতিদিনই বহু মানুষ ভিড় জমাচ্ছেন এই বস্ত্রালয়ে। চুচুড়া আখুন বাজারে ভারতী অপটিক, একটি অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত চশমা ও কন্টাক্ট লেন্সের বিপণী। দি হুগলি কোঅপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার, সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 0332680239926807208 এবং 2680-6046। মা তারার কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মী বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ তারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। থট ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থট ডে কালচারে।
কলকাতার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680-8001। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মনোরম পরিবেশে, তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড চুচু। ফিরে এলাম বিরতির পর। প্রায় 850 বছরের প্রাচীন তথা বাংলার আদি এবং প্রথম জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হল সোমরাগ্রাম এলাকায়। শ্রী মহাবিদ্যা নামে জগদ্ধাত্রী আরাধনায় মাতলেন সোমরাগ্রামের রায় পরিবার সহ গ্রামবাসীরা। বাংলার আদি এবং প্রথম জগদ্ধাত্রী পুজো বলে পরিচিত বলাগড় ব্লকের সোমরাগ্রামের জগদ্ধাত্রী পুজো। কালের নিয়মে এই জগদ্ধাত্রী পুজো পারিবারিক উৎসব থেকে গ্রাম্য সাম্প্রদায়িক সম্প্রীতির পুজোতে পরিণত হয়েছে। দুই সম্প্রদায়ের মানুষজন একত্রে মিলিত হয় এই পুজোর নবমীর দিনে। হাওড়া কাটোয়া শাখার সোমরাবাজারের স্টেশন থেকে 5 মিনিটের পথ পেরিয়ে এই প্রাচীন জগদ্ধাত্রী মন্দির। স্বপ্না দেশে অষ্টধাতুর তৈরি এই মূর্তি ও মন্দির প্রতিষ্ঠা করেছিলেন দেওয়ান রামশঙ্কর রায় 1172 খ্রিস্টাব্দে। দেবী এখানে শ্রী শ্রী মহাবিদ্যা নামে পূজিত হন। মা জগদ্ধাত্রীর বাম পাশে রয়েছে মহাদেব শিব। এই শিবের বৈশিষ্ট্য হল তার মুখে রয়েছে গোফ এবং দাড়ি। শিবের কোলে রয়েছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। ইতিহাস বলে তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে মহাদেব শিবের প্রতিকৃতির মাধ্যমে। হিন্দু মুসলিম স্থাপত্যের নিদর্শন রয়েছে মন্দির সহ বিগ্রহের মধ্যে। মা জগদ্ধাত্রীর বাহন সিংহ এখানে নরসিংহ হিসাবে মায়ের পায়ের নিচে প্রতিষ্ঠিত। প্রতিদিন নিত্য পুজো হলেও জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন বিশেষ পুজোপাঠ অনুষ্ঠিত হয় এখানে। সপ্তমী অষ্টমী পুজো একই দিনে শেষ করার পর হয় নবমী পুজোর আয়োজন। কথিত আছে পাল যুগে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ান ছিলেন রামশঙ্কর রায়। দক্ষিণ ভারতের স্থাপত্য শৈলী রয়েছে মন্দিরের গঠন আকৃতিতে। মন্দিরটি নবরত্ন অর্থাৎ নয় কোণা বিশিষ্ট। এই ধরনের স্থাপত্য শৈলী সাধারণত অন্যান্য মন্দিরের থেকে আলাদা। আগে মন্দিরের গায়ে দক্ষিণের স্থাপত্য শিল্পের কারুকাজ করা ছিল, অবহেলার কারণে তা বিলুপ্ত হয়েছে। তবে পুরাতন রীতি মেনে আজও জগদ্ধাত্রী পুজোর নবমী তিথি মেনে পুজো হয় মায়ের। বৈদিক মতে পুজো হওয়ার কারণে নবমীর পুজোর দিন হয় না কোনো বলিদান। আগে 9 জন পণ্ডিত মিলে হোমকুণ্ডে হোমযজ্ঞ করত। বর্তমানে পুজোর দিনে 1 জন পূজারি হোমকুণ্ডে যজ্ঞ করেন। নবমী পুজোর দিন মায়ের ভোগ হিসাবে দেওয়া হয় 5 রকমের ভাজা, খিচুড়ি, লুচি, পোলাও, ছানার তরকারি ও রকমারি মিষ্টান্ন। পাশাপাশি মহাদেব শিবের ভোগ হিসাবে সাদা ভাত, ঘি, আলু সেদ্ধ ও সন্দক লবণ দেওয়া হয়। পুজোর সিস্টেম যেমন অন্য অন্য জায়গায় বারোয়াড়িতে ষষ্ঠী থেকে পুজো আরম্ভ হয়ে যায় বা দশমী অবধি পুজো হয়, কিন্তু এখানে সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনের পুজো একদিনে হয়। নবমীর দিন হবে পরস্পর পুজোটা হবে, প্রথমে সপ্তমী পুজো হয়ে যাবে, তারপর অষ্টমী পুজো হবে, তারপর নবমী পুজো হবে। নবমী পুজো হয়ে যাওয়ার পর ভোগ নিবেদন হবে, ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর ভোগ আরতি হবে, তারপর লাস্টে হোম হয়ে এই শেষ রাত্রির আরতি হবে। ভোগে এখানে খিচুড়ি হয়, 5 রকম ভাজা আছে, পরমান্ন আছে, চাটনি আছে, পায়েস আছে, ফ্রাইড রাইস রাইস জাতীয় আছে, ছানার পনির হয়। আর বাবার জন্যে এখানে যেহেতু ভোলে বাবা আছেন, তার জন্য অন্য একটা সাদা ভাত, আলু সেদ্ধ, ঘি এবং সৈন্দব লবণ ওর সঙ্গে একটু দেওয়া হয় আর কি। এখানে পুরো একটা সিংহাসনের ওপর উনি বসে আছেন এবং সিংহ এখানে নরসিংহ রূপে যিনি দেখছেন উনি নরসিংহ রূপে রয়েছেন। তান্ত্রিক মতে পুজো হয় না এখানে, বৈষ্ণব মতেই, মানে বৈদিক মতেই যাকে বলে, যেটা বলে বৈদিক মত, সেই বৈদিক মতে এখানে পুজো হয় বেদ অনুসারে, বেদের। তান্ত্রিক মতে এখানে কোনো বলির ব্যাপারটা নেই, এখানে কোনো বলি হয় না, না বলি হয় না এখানে। এই পাশে রয়েছে বুড়ো শিব, বুড়ো শিব যিনি রয়েছেন দেখুন দাড়িওয়ালা রয়েছে, তা দাঁড়িয়ে আর নবাবের নবাবের আমলের সৃষ্টি বলে দাঁড়িয়ে রয়েছেন। এবং দুপাশে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এনাদেরকেও নিয়ে বাবা মহাদেব রয়েছেন আর কি। এবং এখানে নারায়ণ আছে, গোপাল আছে, গণেশ আছে।
বর্তমানে বংশধরেরা দেশ ও বিদেশে থাকা সত্ত্বেও পুজোর নবমীর দিন সকলে এসে গ্রামবাসীদের সাথে মিলিত হয়ে পুজো দেন ও একসাথে খাওয়া দাওয়া করে আনন্দ উৎসবে মেতে ওঠেন। 1172 সালে দেয়াল রামশঙ্কর রায় এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। দেয়াল রামশঙ্কর রায় বাবা ছিলেন বেনী রায়, যিনি দিল্লির নবাবের মানে প্রধান খাজাঞ্চি ছিলেন, সম্ভবত ওটা নাসিরুদ্দিন শাহের। আর রামশঙ্কর রায় ছিলেন, উনিও খাজাঞ্চি ছিলেন এবং উনি পরবর্তীকালে নবাব কর্তৃক বাংলা, বিহার এবং উড়িষ্যার সুবেদার নিযুক্ত হন। উনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরটার বিশেষত্ব হচ্ছে মন্দিরটা কিন্তু নবরত্ন মন্দির, 9টা কোণ আছে যেটা আমরা চোল স্থাপত্যে লক্ষ্য করতে পারি। আর এখানে দেবী মহা মানে জগদ্ধাত্রী আর কি মহাবিদ্যা নামে পূজিত হন এবং এটাই কিন্তু বাংলার আদি জগদ্ধাত্রী। মানে কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী পুজো প্রচলনের বহু আগে থেকে এটা হয়ে আসছে, সাল বা তারিখ দিলেই যেটা আমরা জানতে পারি। আর এখানে মূর্তিটি হচ্ছে কিন্তু অষ্টধাতু নির্মিত। আর এখানে মূর্তির আরেকটা বিশেষত্ব হচ্ছে কি, যেটা আর কোথাও দেখা যায় না, শিবের দাড়ি। এবং এটা কিন্তু একটা ইন্দো মানে মুসলিম যে সংস্কৃতি অর্থাৎ মিক্সড কালচারে একটা এখানে প্রতিফলন ঘটছে। এবং শিবের কোলে, আমরা সাধারণত মা দুর্গার কোলে গণেশ, লক্ষ্মী, সরস্বতী বা কার্তিককে দেখি, কিন্তু এখানে শিবের কোলে কার্তিক, গণেশ আছে, লক্ষ্মী, সরস্বতী আছে। মানে তৎকালীন যে পুরুষতান্ত্রিক সমাজের একটা প্রতিচ্ছবি কিন্তু শিবের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে, অর্থাৎ পিতা সবই পারে এই ধরনের একটা কালচার, অর্থাৎ তৎকালীন সামাজিক একটা চিত্রটাও এর মধ্যে ফুটে উঠেছে। আর এই মন্দিরের আরেকটা বিশেষত্ব হচ্ছে এই হোমকুণ্ডুটা দেখলেন নিশ্চয়ই, ওই হোমকুণ্ডুতে কিন্তু আগে 9 জন, আমরা যে নবরত্ন বলি, 9 জন মানে পণ্ডিত বসে হোম করতেন। তা এখন আর সেটা হয় না, হোম হয় এমনি সাধারণ পুজো যিনি করেন তিনিই হোমটা করেন। বর্তমানে সোমরা বাজারের এই আদি জগদ্ধাত্রী মন্দির সংস্কৃতি ও সম্প্রীতির দলিল হিসাবে বাংলার ইতিহাসের খাতায় আজও বিরাজ করছে। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। প্রতিমায় মাটির প্রলেপ নেই, নেই ঝকমকে চালচিত্র, প্রিয়মের হাতে তৈরি সম্পূর্ণ কাগজের জগদ্ধাত্রী পূজিত হল চন্দননগর গোন্দলপাড়ার ঘোষবাড়িতে। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। কোথাও কোনো মাটির প্রলেপ নয়, নেই কোনো ঝকমকে চালচিত্র, এক ছাত্র শিল্পীর হাতে সম্পূর্ণ কাগজের তৈরি মা জগদ্ধাত্রী এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু। চন্দননগরের গোন্দলপাড়ার সাতঘাটের আর্ট কলেজের ছাত্র প্রিয়ম ঘোষ প্রায় 7 ফুটের জগদ্ধাত্রী তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে সকলের। শুধু এই বছরই নয়, গত কয়েক বছর ধরে এই ধরনের মূর্তি তৈরি করে আসছে প্রিয়ম। তার এই মূর্তি পূজিত হয় তার বাড়িতে। ঘোষাল বাড়িরই একটি ঘরে ঢুকলে দেখা যাবে সম্পূর্ণ খবরের কাগজ দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ, এবং সেই মণ্ডপের মধ্যেই কাগজেরই তৈরি মা জগজ্জননী অধিষ্ঠান করছেন। মায়ের গহনাও তৈরি কাগজের। সব মিলিয়ে পরিবেশ বান্ধব এই জগদ্ধাত্রী মন কেড়েছে গোটা চন্দননগরবাসীর, এমন কাগজের প্রতিমা দেখে অভিভূত সকলে। এই প্রতিমা সম্পূর্ণরূপে কাগজের এবং এই প্রতিমা পুরোপুরি পরিবেশ বান্ধব, কোনোটাই মানে কোনো রকম পরিবেশ হার্ম করে সেইরকম কোনো জিনিস আমার মানে এই প্রতিমার মধ্যে সেভাবে নেই। আর যেটুকুনি আছে সেটা হচ্ছে ওই শাড়ির পাড়টা, ওটা আমি খুলিনি যেহেতু যাতে কোনো রকমভাবে জল দূষণ না হয় সেই কারণে। আর বলতে গেলে চুমকি দিয়ে শুধু কানের এই যে ঝুমকোগুলো রয়েছে ওগুলো তো এমনি খুলে নেওয়া হয়, কারণ প্রতি বছর ওইগুলো আমি গয়না হিসাবে পরাই, বাদ বাকি সবটাই জলে ডিজলভ হয়ে যায়। সেই জন্য আমি পুরোপুরি পরিবেশ বান্ধব মূর্তিটাকে আমি তৈরি করেছি। আর প্রতি বছর এরকমভাবে করি, নতুন নতুন ডিজাইনে, নতুন সাজে, কিন্তু চন্দননগরের ঘরানাটাকে আমি বজায় রাখি। আর এই পুজো এই বছর আমার 23তম বর্ষে পদার্পণ করলো, সামনে 25 বছরে নতুন কিছু ভাবনা নিয়ে আমি আসবো। আগামী বছরও কিছু একটা ভাবনা দেবো, যেহেতু প্রাক রজত জয়ন্তী বর্ষ, তাই সেই প্রাক রজত জয়ন্তী বর্ষ থেকে আমি কিছু একটু নতুন ভাবনা নিয়ে আসব। তবে ঠাকুরের মানে ঠাকুরের উচ্চতা সবকিছু মিলিয়ে 7 থেকে 7.5 ফুট। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। কাশ্মীরে 5 জন শ্রমিককে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে মোমবাতি জ্বালিয়ে এক মৌন মিছিল অনুষ্ঠিত হলো তারকেশ্বর চাপাডাঙ্গা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে। তারকেশ্বর চাপাডাঙ্গায় কাশ্মীরে 5 জন শ্রমিককে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে চাপাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বাজার হয়ে বাঁধ বরাবর মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করা হল। মৃত শ্রমিকদের আত্মার শান্তি কামনা করে ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারকেশ্বর যুব তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। আপনারা জানেন যে কাশ্মীরে
যে বাংলার যে পাঁচ শ্রমিককে জঙ্গিরা হত্যা করেছে তারই প্রতিবাদে, এবং এই যে জঙ্গিরা গুলি করেছে এর পূর্ণাঙ্গ তদন্তের জন্যই আমাদের আজকের এই মোমবাতি মিছিল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। সুভাষ মজুমদারের রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া প্রিয়নগর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির উদ্যোগে জগদ্ধাত্রী পুজোর পূর্ণতিথিতে হুগলি স্টেশনের কাছে মা মিশনের শিশুদের হাতে বই খাতা তুলে দেওয়া হলো উদ্যোক্তাদের পক্ষ থেকে। চুঁচুড়া প্রিয়নগর সর্বজনীন জগদ্ধাত্রী পুজো এবারে অষ্টম বর্ষে পদার্পণ করল। পুজোর পাশাপাশি কমিটির পক্ষ থেকে এখানে এবারে বিভিন্ন সামাজিক কর্মসূচিরও আয়োজন করা হয়, যার অঙ্গ হিসেবে আজ হুগলি স্টেশনের কাছে মা মিশনের শিশুদের হাতে স্কুল ব্যাগ ও বই খাতা তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানা শুক্লা চ্যাটার্জি, উপপ্রধান দেবাশিস চক্রবর্তী সহ এলাকার সাধারণ মানুষ। এদিন উপস্থিত সকলেই একে একে শিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। এরপর মা মিশনের পরিচালক কার্তিক বণিক সহ শিশুদের জন্য মধ্যাহ্নভোজেরও আয়োজন করা হয়। এ বিষয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, আজকে আমাদের কর্মসূচি হচ্ছে আমরা কিছু আশ্রমের বাচ্চাদের আমাদের সাথে দুপুরবেলা আমরা একসাথেই খাওয়া দাওয়া করবো এবং তাদের সাথে আনন্দ করবো এবং আমাদের প্রতিমা তাদের দেখাবো। সামনের বছর তাদেরকে আরও ভালোভাবে আমরা কিছু প্রোগ্রাম প্রতি বছর আমরা সেলিব্রেশন দিয়ে ওপেনিং করাই আমাদের প্রতিমাকে, কিন্তু এবারে একটা আমাদের নিজস্ব একটা সবাইকার সদস্যদের চিন্তাভাবনায় ওটাই আমাদের এটা আমাদের আমরা প্রোগ্রাম করেছিলাম প্রায় 30-35 জন বাচ্চা, কিন্তু সবাই নেই, তাদের মাধ্যমিক পরীক্ষা, তাই জন্য সবাই আসতে পারেনি। আমরা এই 20-22 জন বাচ্চার মতো আমরা আপনারা আয়োজন করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 72%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। চন্দননগরের নিরঞ্জন শোভাযাত্রায় অনুপ্রাণিত হয়ে কলকাতার দুর্গাপুজো কার্নিভাল চন্দননগরের মুখ্যমন্ত্রী। নবমীতে সোমরাগ্রামে পূজিতা 850 বছরের প্রাচীন অষ্টধাতুর জগদ্ধাত্রী। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।